আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিকে 7,500 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসে, মানে প্রাইমারি সরকারি শিক্ষক হিসেবে আপনার প্রায় 7,500 শিক্ষক তারা নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এই মাসে। তো ইউনিভার্সিটি করেছে ডা ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকায় 1 ফেব্রুয়ারিতে। এটার কী আছে বিস্তারিত শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনাকে যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন এই ধরনের যাবতীয় আপডেট ভিডিও পেতে। তো চলুন শুরু করি। তো আমি এটা ওপেন করতেছি। তো দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও 7,500 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসে প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে 15 ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 5,000 শিক্ষক অবসরে গেছেন। এছাড়াও সদ্য নিয়োগ পাওয়া 37,574 জন শিক্ষকের মধ্যে প্রায় 2,500 শিক্ষক যোগদান করেননি, তাই নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি সূত্র জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 7,500 শিক্ষকের পদ শূন্য রয়েছে। তো এই পদগুলো পূরণে মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি সূত্র। ওই সূত্ররা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রায় 7,500 শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী রোববার 5 ফেব্রুয়ারি সভা করা হবে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত অনুমোদন দেওয়া হবে। তো এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে 7,000 শিক্ষক নিয়োগের অনুমতির চেয়ে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, আমরা খুব দ্রুত এ বিষয়ে সভা করব, সভায় বার্ষিক বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তো কবে নাগাদ বিজ্ঞপ্তির প্রকাশের অনুমোদন দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা 2-1 দিনের মধ্যেই বিশেষ সভা করব, সভা শেষে বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত অনুমোদন দেওয়া হবে, আশা করছি চলতি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অধিদপ্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যা চাকরি প্রত্যাশী যে সকলরা রয়েছেন আপনাদের জন্য একটা গুড নিউজ এটা যে প্রায় 7,500 আপনারা শিক্ষক নিয়োগ দিবে আর কি। তো 7,500 আর কি নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসের মধ্যে পাবলিশড হবে এবং আপনারা আবেদন করে ফেলবেন। তো আশা করি ক্লিয়ার, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।